फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। निश्चय तुम्हारा सबाई अनेक भालो आछो। एतदिने निश्चय तुम्हारा आमार पहेला बैशाखेर मेकअप देखे फेलेछो। तो आज के आमी तुम्हादेर देखाबो पहेला बैशाखे आमरा किभाबे चुल बांधते पारी। तो आमी आजके जे हेयर स्टाइलटा देखाबो सेटा आमी अवश्यई फुल दिये देखाबो। फुल छाड़ा पहेला बैशाखेर कोनो हेयर स्टाइल मने हय ना जे भालो लागे। तो चलो आमरा शुरू करी। प्रथमे आमी आमार चुलटाके आछड़े निच्छि जाते कोनो रकम जटा ना थाके आमार चुले। खूब भालोभाबे आमी आछड़े निच्छि। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে নরমাল সিঁথিটা করি, কেউ মাঝখানে করি, কেউ একপাশে করি, আমি সাধারণত এই পাশটাই করি। সিঁথি সাধারণত আমার খুব কম করা হয়। তো আমি এখান থেকে হালকা ভাবে আমার চুলটা নিচ্ছি এভাবে, ঠিক আছে? এবং বাকি চুলটাকে আমি পেছন দিকে দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে নিয়ে আসবো। আমি আমার চুলটাকে একপাশে করে বাঁধবো। তোমরা যারা এদিকটায় সিঁথি করো তারা ঠিক উল্টা পাশে করে এই পাশে চুলটা আনবে, সুন্দর লাগবে দেখতে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার চুল থেকে অল্প কিছু সেকশন নিচ্ছি, ঠিক অল্প একটু, দেখতে পাচ্ছ তো। এখন আমি যে হেয়ার স্টাইলটা করব সেটা হচ্ছে ডাচ ব্রেড। আমরা ফ্রেঞ্চ ব্রেডের কথা অনেকেই জানি, ফ্রেঞ্চ বেনি যেটা আমরা করে আসছি ছোটবেলা থেকেই। ডাচ ব্রেডটা ঠিক তার উল্টোটা। আমি দেখাচ্ছি কিভাবে করে। এই সেকশন থেকে আমি বেনির মতো করে চুল নিব, তিন ভাগে ভাগ করব, করে আমি বেনি করা শুরু করব। এবং বেনিটা যে আমি করব, এটা আমি করব সাধারণত আমরা বেনিটা করি কিভাবে, আমরা সাধারণত উপর দিয়ে চুল দিয়ে করি, কিন্তু এটা আমরা নিচ দিয়ে করব, ভেতর দিয়ে আমরা চুলটা দিব, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এটা আমরা ভেতর দিয়ে নিব এবং এখান থেকে আমরা সেকশন করা শুরু করব। অল্প অল্প চুল নিতে থাকবো আমরা এই পাশ থেকে। খুব যে পারফেক্ট হতে হবে একদম কিন্তু এমনটা না, মেসি হলেই ভালো লাগবে। আমি একদম আয়না ছাড়া করছি, আমি ঠিক বুঝতেও পারছি না পারফেক্ট হচ্ছে নাকি। আমরা এটাকে এখন ঠিক অর্ধেক পর্যন্ত এনে বন্ধ করে দিব, আর আমরা বেনি করব না। তো এখানে এমনটা দেখা যাবে অনেকটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি চুলটাকে বেঁধে ফেলবো, একটা চিকন হেয়ার ব্যান্ড নিব, নিয়ে আমি চুলটাকে বেঁধে ফেলবো। এটা আমি বেঁধে নিলাম। এখন এখানে যে আমার বেনিটা আছে, ডাচ বেনিটা, এটাকে আমি ঠিক এই যে সেকশনগুলো সেটাকে আমি একটু টেনে টেনে দিব, যাতে একটু কি বলবো একটু ভলিউমাইজ লাগে আমার চুলটাকে, আর যাতে একটু মেসি লুক আসে, কারণ একদম নিট কোনো হেয়ার স্টাইল করছি না। ওকে, এই তো এভাবে হলো। এখন বাকি চুলটাকে নিয়ে আমরা একসাথে নিব। তোমরা চাইলে এই জায়গাটাতে এখন তোমরা ক্লিপ লাগিয়ে দিতে পারো, আমি কোনো ক্লিপ লাগাচ্ছি না, একদম পরে যদি দরকার হয় তখন লাগাবো। এখানে এই ব্যান্ডটা থাকবে, ব্যান্ডের কালারের জন্য কোনো প্রবলেম হবে না, কারণ আমরা এখানেও ফুল লাগিয়ে নিব। তো এখন পুরো চুলটাকে আমরা ধরবো, ধরে ঠিক মাঝ বরাবর নিয়ে চুলটাকে আমরা দুভাগ করে ফেলবো, ঠিক দুভাগ। এখন আমি যে হেয়ার স্টাইলটা করবো সেটার নাম হচ্ছে ফিশ টেইল ব্রেড, যেটা কিনা আমাদের দেশি ভাষায় বলে খেজুর বেনি। তো তোমরা যারা এই বেনিটা করতে জানো তারা তো জানোই, আর যারা না জানো আমি তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিশ টেইল ব্রেড করে। প্রথমে আমরা চুলটাকে এভাবে দুভাবে ভাগ করে নিব, ঠিক এভাবে। এখন এপাশ থেকে আমরা অল্প একটা চুল নিব, ঠিক অল্প একটু নিয়ে আমরা এপাশে লাগিয়ে দেব। ঠিক একইভাবে এখান থেকে অল্প একটু চুল নিচ্ছি, নিয়ে এপাশে লাগিয়ে দিচ্ছি। আবার একইভাবে চুল নিচ্ছি, নিয়ে লাগিয়ে দিচ্ছি। আবার একইভাবে চুল নিচ্ছি, নিয়ে লাগিয়ে দিচ্ছি। চুল যে দুপাশ থেকে যে চুল নিচ্ছে একেবারে যে সমান হতে হবে এমনটা না, তবে একটু অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করব। ঠিক যেভাবে করছিলাম অল্প অল্প করে চুল দুপাশ থেকে নিয়ে নিয়ে আরেক পাশে লাগিয়ে দিব। একটু চেষ্টা করব টাইট করে করার জন্য প্রথমে, বাট যদি টাইট নাও হয় কোনো সমস্যা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন করবো না এটা বলেই নিয়েছি। তো আমি এখন এভাবে পুরোটা করে নিচ্ছি। হয়ে গেল আমার বেনিটা। এখন যেটা করব, নিচের চুলটাকে অনেক পাতলা লাগছে তাই না, তো অল্প অল্প করে চুল নিয়ে আমি এভাবে টেনে দিব, এটাকে আছড়াবো না, আছড়ালে আরো পাতলা লাগবে। হাত দিয়ে আমি চুলটাকে টিস করে নেব। কিন্তু এভাবে চুলটাকে রাখবো। এখন ফুল লাগানোর পালা। আমি এখান থেকে আমার পছন্দের কিছু ফুল নিয়ে এখন আমার চুলে লাগাবো। এই তো আমি কিছু ফুল নিলাম, আরো দরকার হলে নিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিছু কালো ক্লিপ নিব। আমি প্রথম ফুলটা আমি লাগাবো ঠিক যেখানে প্রথমে আমি হেয়ার ব্যান্ড লাগিয়েছিলাম, প্রথম বেনিতে, ওখানে লাগাবো। আমি লাগিয়ে নিয়ে আমি ক্লিপ দিয়ে আটকে দেব। এমন ভাবে নিব ফুলটা যাতে দেখা যায় এরকম সামনে থেকে। এবার একে একে বাকি ফুলও নিব, নিয়ে আমি ক্লিপ দিয়ে আটকে দিব। এবার আমার মনে হচ্ছে যে আরো একটু ফুল লাগালে মনে হয় ভালো লাগবে, তো আমি আরো কিছু ছোট ছোট ফুল নিয়েছি, সেগুলো আমি এখন এগুলোর মাঝে মাঝে লাগিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে বেশি ফুল দিলে একটু বেশি সুন্দর লাগবে, পহেলা বৈশাখ বলে কথা, সবকিছু রঙিন হলে দেখতে ভালো লাগে। এই তো হয়ে গেল আমার পহেলা বৈশাখের হেয়ার স্টাইল, খুবই সিম্পল, অনেক কালারফুল। এই তো হয়ে গেল আমার পহেলা বৈশাখের হেয়ার স্টাইল। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবও করো। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। বাই।